ওয়ালাইকুম আসসালাম আহমতুল্লাহ আবরাত হ্যাঁ কতবুদ্দিন ভাই আপনি জানতে চেয়েছেন রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম কোন কোন জায়গায় সম্মিলিতভাবে মনাজাত করেছেন এ বিষয়ে আমরা বলতে পারি যে এসেসকার দোয়াই রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম দোয়া করেছেন হাত উঠে এবং মকসাদা তাতে শরিক হয়েছেন তো এটা একটা সম্মিলিত দোয়ার স্থান বোখারি শরীফ হাদিস মেম্বার রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামের খুদ্ দেয়াকালীন একজন সাহেব করেছেন ইয়া এই পরিস্থিতি যে দুর্ভিক্ষে সবার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে মানুষের জীবজন্তুর অবস্থা বিপন্ন হয়ে যাচ্ছে তো আপনি একটু দোয়া করেন তখন রসু সো আল্লাহ আলী হাসাল্লাম হাত উঠে দোয়া করেছিলেন শাহাবা কেরাম হাত উঠে দোয়া করেছিলেন মর্মে বখারি শরীফে হাদিস রয়েছে তাহলে আমরা বুঝতে পারলাম যে এস্তেস্কার জন্য দোয়া করার সময় হাত উঠানোর রসু উল্লাহ সাল্লাহ আলী হাসাল্লাম সন্ন্যাহ এমনকি সম্মিলিতভাবে হাত উঠানো এটা বিধিসম্মত অনুভাবে রসু উল্লাহ সাল্লাহ আলি হাত উঠেছেন কোনোতে না জেলায় ফরজ নামাদের লাস্টের রাখাতে এবং এটা প্রায় এক মাস বা তার বেশি হাত উঠে উনি বদ্ধ করেছেন রেল এবং জাকওয়ান এ দুটি গোত্রের বিরুদ্ধে যারা ছলনা করে রাসু উল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম থেকে সত্তর জন কারী সাহেব কোরআনের পাঠককে নিয়ে গিয়েছিল এই অজুহাত দেখে যে তাদের ওখানে নন মুসলিম ন মুসলিম রয়েছে তাদেরকে কোরআন শিক্ষা দেওয়া লাগবে কিন্তু আসলে এমনটি কিছু হয়নি তাদেরকেও মুসলিম হয়নি বরং এই সাহাবিদেরকে হত্যা করার জন্য তারা নিয়ে গিয়েছিল যখন তারা গিয়েছিলেন এই সমস্ত সাথে তাদেরকে হত্যা করা হয়েছিল অনুক্ষণ হয়ে তিনি তাদের বিরুদ্ধে হাত উঠে দোয়া করেছিলেন এটাকে বলে না আজেলা এ দুয়ায় হাত উঠিয়েছিলেন এবং মোক্তাদিরা পিছনে আমিন আমিন বলে শরিক হয়েছিলেন এই দুয়ায় কণুতে মর্মে সোনানের হাদিস রয়েছে তাহলে দুটি ক্ষেত্র পাওয়া গেল রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম সাহাবা রামকে নিয়ে সম্মিলিতভাবে মোনাজাত করেছেন একটা স্তেসকার স্তেসকার অবস্থা আর একটা হলো কোনোতে না জেলাই বাকি তাহলে ভিতরের কোনোতে ভিতরের কোনোতে রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম থেকে স্পষ্ট কোনো হাদিস পাওয়া যায় না তিনি ভিতরের কোনোতে হাত উঠে দোয়া করেছেন তবে ওমর আদিল্লাহ থেকে বর্ণনা পাওয়া যায় যে উনি হাত উঠে দোয়া করতেন আরও একাধিক সাহাবের বর্ণনা পাওয়া যায় যে তারা হাত উঠে দোয়া করতেন কোন ভিতরের কোনতে আর সালাফে সালাহের আমল পাওয়া যায় যেমন তার ইসলামী বা ইসলাম নামক একটি কেতাব বিরাট ভলিউমের যেটা ইমাম রচনা করে সেখানে উনি এনেছেন সাহাবিদের আমল যে সাহাবায় কেরাম ভিতরের কোনতে দোয়া করতেন এবং মুক্তাদিরা পিছনে আমিন আমিন বলে শরিক হতেন তো এটা বলা যেতে পারে সালাফে সালিহের আমল এবং শাহবিন বাজকে জিজ্ঞাসা করা হয়েছিল তো উনি বলেছিলেন যে কোনতে নাজেলাটাই না জেলাটাই আর দলিল ভেতরের দোয়াতে হাত উঠানোর দলিল কোনো তো না হাত উঠানোর বিষয়টি রাসুল্লাহ সাল্লাহ আলি আসাল্লাম যেহেতু কোনো হাত উঠেছেন সেটা হোক কোনতে নাজেলা না জেলা অতএব ভিতরে কোনো তো হাত উঠে দোয়া করা যায় এটা বলছে সৌদি আরবে সন্মানিত শেখ বরেণ্য মুফতি প্রধান মুফতি গ্রান্ড মুফতি শেখ আব্দুল আজিজ বিন আবদুল্লাহ বিন বাজ রহমতুল্লাহ আলহী বরং সৌদি আরবের অলামায় দিন এটারই ওপরে ইস্তাহাদ করে ভিতরের কোনোতে সমিতভাবে মনাজাত করার রায় দিয়েছেন তাছাড়া এটা সালাফে সালাহ আমল দ্বারা যেহেতু বর্ণিত এই জন্য এটা আমলযোগ্য আর একটা বলা যেতে পারে যে সম্মিলিত দোয়ার ক্ষেত্র সেটি হল জানিনামাজ জানাজা নামাজ জানাজা নামাজের পুরোটাই মৃত্যুবাসীর জন্য দোয়া এবং সম্মিলিতভাবে এটা দোয়া করা হয় তবে এখানে হাত ওঠানো হয় না প্রত্যেকেই মৃত্যু জন্য দোয়া করে কিন্তু কেউ হাত উঠায় না তো হাত না উঠে বরং হাত বুকের উপর বেঁধেই এই দোয়া করা লাগে মৃত্যু ব্যক্তির জন্য দোয়া তো এটাও যেতে পারে সমৃদ্ধ দোয়া কিন্তু এখানে হাত উঠানোর সিস্টেম নাই তো এই দোয়ারও প্রমাণ আমরা পাচ্ছি মুসলিম ত্রিমেধি মাজা সহ বিভিন্ন হাদিস গ্রন্থে তো এটাও প্রমাণিত দোয়া মানে সমৃদ্ধ দোয়া তবে এখানে হাত উঠানোর প্রমাণ নাই তো এই হলো প্রমাণিত কিছু দোয়া বা সালাফে সালেহীন দ্বারা প্রমাণিত তাদের আমল দ্বারা প্রমাণিত কিছু অনুষ্ঠান দোয়ার ক্ষেত্র বাকি থাকলো আখিরি মোনাজাত আখিরি মনাজাত মনাজাতের যে সিস্টেমটা জারি হয়েছে বর্তমানে আমরা লক্ষ্য করে দেখি যে বিভিন্ন ইসলামিক দল তারা আলোচনা শেষে এই আখিরি মনাজাত দেন অনুরভাবে ওয়াজ মাহফিল শেষে আখিরি মনাজ দেওয়া হয় অনুরভাবে কথিত বিশ্ব ইজতেমা ইজতেমার শেষ দিনে আখেরি মানাজাত দেওয়া হয়ে থাকে তো এই আখেরি মানাজাতটা আমরা মনে করি আখেরি বিদা কারণ এই মর্মে সহি কোনো দলিল নাই সহি কোনো দলিল নাই যে রসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লাহ মজলিস খতমের পর বা আলোচনা শেষে লেকচার শেষে তিনি সাহাবা একরামকে নিয়ে এভাবে সম্মিলিত মনাজাত দিয়েছেন বরং রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম থেকে পাওয়া যায় খাতমে মজলিসের দোয়া যেমন সোহানক আল্লাহ আসাদ আল্লাহ আন্তঃ রক বেলে সোনান আবু দাওয়া হাদিস গ্রন্থে এই হাদিসটি এসেছে এবং এর ফজে বলা হয়েছে যে যদি কোনো মজলিসে ভুল ত্রুটি হয়ে থাকে এবং এই দোয়াটি পড়ে যদি তারা বিদায় নেয় তাহলে এই দোয়াটি তাদের মজলিসের ফারা হয়ে যাবে মানে ওই ভুলের ক্ষমা হয়ে যাবে আর সেই হাদিসের ভিতরে রয়েছে যে যদি এটা ভালো মাজলিসে পাঠ করা হয়ে থাকে তাহলে এটার উপর এটা এক প্রকার শিল কাজ করবে মানে এই অনুষ্ঠানটার ওপর শিল লেগে যাবে এবং কাল কেমত অবধি এটা আর খোলা হবে না মানে একমাত্র আল্লাহর দরবারে খোলা হবে তার মানে শিল মোহর আকারে এটা জমা হয়ে থেকে গেল আল্লাহ দরবারে রেকর্ড আকারে যে এই সমস্ত লোকগুলি এখানে জমায়েত হয়ে বসেছিল এ আলোচনা করেছিল যে রাজগার করেছিল তো এই ইসলামী মাজলিস যেখানে খারাপ কিছু হয় না বরং ভালো কিছু হয় সম্মত কিছু হয় এই জাতীয় মাজলিসের শেষে যদি এই দুয়া পাড়া হয়ে থাকে তাহলে ওটা মোহরের কাজ করে শিল মোহরের কাজ করে মানে মোহর মেরে দেওয়া হয় ওই উপরে এবং পর্যন্ত ওটা আর খোলা হয় না এই কেমত খাতে মজলিস সম্পর্কে আমরা যা পেয়েছি হাদিস দ্বারা সুতরাং খাতে মজলিস রসুল এইভাবে পড়তেন মজলিস সমাপ্তির পর তো আমরা কেন রসুল্লাহ আলি আসাল্লামের আদর্শ হয়ে এরকম আখেরি মনাজাতের সিস্টেম করব তারপর আখেরি মনাজাত আখেরি বিদাত যে হয়ে থাকে আমরা লক্ষ্য করে দেখেছি যে এই মোনাজাতের উপর এত গুরুত্ব দেওয়া হয়েছে বিশেষ করে এই ইজতেমার দোয়া যে এই দোয়ার জন্য হাজার হাজার মাইল দূর থেকে টিভির পর্দায় এই মনাজাত চলা দেখে হাত ধরে এসে কুয়েত থেকে একজন ব্যক্তি আরেকজনকে ফোন করছে বলছে ভাই আপনি এক ঘন্টা পর ফোন করেন আমি মোনাজাতে আছি টঙ্গের মনাজাতে আছি তো এই যে মনাজাত আখেরি মোনাজাতের এভাবে যে গুরুত্ব যে জিনিসটার প্রমাণই মিলে না কোরআন হাদিস দ্বারা সেটার এত গুরুত্ব দেওয়া এটা নিছুক বিদাত চর্চা করা ছাড়া আর কিছু নয় রসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লাম তিনি আরাফার মাঠে ইচ্ছা করলে দোয়া করতে পারতেন সাহাবাই কেরামকে নিয়ে আরাফার মাঠ আরাফার মাঠ কত পবিত্র মাঠ রসু উল্লাহ সাল্লাহ আলী হাসাল্লাম বলেন যেমন শরীফ হাদিস আলহজ আরাফা আরাফাটাই হল হজ এবং আর শরি হাদিসে পাওয়া যায় আল্লাহ জমিনের আসমানে আরাফা দিবসে নেমে আসেন এবং আরাফার হাজিদেরকে নিয়ে ফেরেস্তাদের নিকট ফখর করেন মুসলিম শরফ হাদিসে রয়েছে আল্লাহ রব্বাহ আসমানে এই হাজিদের নিয়ে তাদের নিকট ফখর করেন এবং বলেন মা আলাদা উলাই এরা কি চেয়েছে মুসলিম শরফ হাদিস তো দেখা যাচ্ছে আরাফার মতো একটা পাক পবিত্র মাঠ যে মাঠে আল্লাহ রব্বালের অসংখ্য মানুষকে মুক্তি দিয়ে থাকে জাহান্নাম থেকে এত বাক পবিত্র মাঠেও রসু সাল্লাহ সালি আসাল্লাম মনাজাত করেননি অথচ তার মনাজাত কোনো মিস হয় না তিনি ইচ্ছা করলে শাহাবা এ কেরামকে নিয়ে মনাজাত দিতে পারতেন আখেরি মনাজ দিতে পারতেন না তো যেখানে উল্লাহ সালাম এত পাক পবিত্র জায়গাতেও আখেরি মনাজাত দিলেন না সম্মিলিতভাবে শাহাবায়ে কেরামকে নিয়ে সেখানে তোরাগ নদীর তীরে সেই পেশাব পায়খানা মিশ্রিত ঘোলামেলা পানির নদীর তীরে আর পেশাব পাখানার গন্ধে দুর্গন্ধযুক্ত হয়ে থাকে পরিবেশ এরকম দুর্গন্ধযুক্ত পরিবেশে আখেরি মনাজ দিলে দিলে কতটুকু গ্রহণযোগ্যতা আছে এই মনাজাতের এই বিদাতি মনাজাতের একটু চিন্তা ভাবনা করলেই কিন্তু আমাদের হুঁশ ফিরে যায় কিন্তু আছে কি কেউ চিন্তা করার স্বামী শুধু এই আখেরি মনাজাত নিঃসন্দেহে আখেরি বিদাত কারণ যার প্রমাণ নয় তার উপরে এত গুরুত্ব দেওয়া এত তাকে গুরুত্বের চোখে দেখা এজন্য ওই ছুটি ঘোষণা করে দেওয়া এবং এই দেশের নেতা নেত্রীদের উপস্থিত হওয়া অহত দেখা যায় যে অনেক নেতা নেত্রীর সমস্যা রয়েছে আর অনেক বিষয়ে সেক্ষেত্রে খোঁজ নাই কিন্তু মনোজাতের ঠিকই খোঁজ রয়েছে তো এই যে মনেকালের মনোজাতের এইভাবে গুরুত্ব দেওয়া শয়তানের কমন্ত্রণা ছাড়া কিছুই নাই এগুলি হলো বিদাত এগুলি হলো শয়তানের ধোকা আজ আখেরি মনোজাত যদি উঠিয়ে দেওয়া হয় বিশ্ব ইস্তেমা থেকে দেখবেন লোক অর্ধেক কমে যাবে কারণ এগুলি আখিরি মনোজাতের পাগল আর আখেরি মনাতে যে কথাগুলি বলা হয় ওগুলো তো অনেক অনেক সময় বিদাতি কথা বলা হয়ে থাকে যেমন আল্লাহকে লক্ষ্য করে বলছেন দোয়া করতে যে এ গত ইজতেমায় কি তার আগের ইজতেমাই ডক্টর সাইফল বলছেন আমি নিজ কানে শুনেছি ইয়া আয়ার্ল্ড আর্ণ হে প্রথমদের প্রথম মানে আল্লাহকে বলছেন তো আল্লাহর সাথে কারা প্রথম ছিল যে এ কথা বলতে হবে তো এই যে জাহালাতপূর্ণ কথা বিশ্ব ইজতেমার এই সমস্ত বিদাতি দোয়া বিদাতি দোয়া এমনি আখেরি মনে হচ্ছে বিদাতি দোয়া তারপরে আবার এই সমস্ত বিদাতি কথাবার্তা দোয়া করা হচ্ছে তা আল্লাহর সাথে প্রথম কারা ছিল আল্লাহর সাথে শেষে কারা থাকবে এই যে বিদাতি কথা তারপর ওখান থেকে ওই ফাজা ফাজিল আমলের ওয়াজ করা হয়ে থাকে এবং এই বিদাতির সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকে যে চল্লিশ দিনের জন্য বের হতে হবে ইত্যাদি অনুভাবে বরকনের বিবাহ হয় বটে কিন্তু বরকে পাঠিয়ে দেয় এক জায়গায় কনেকে পাঠিয়ে দেয় আরেক জায়গায় বলে নফসের বিরুদ্ধে জেহাদ করো মানে তোমাদের মন চাচ্ছে এখন স্বামী স্ত্রী মিলে মিলামেশা করতে তোমাদের মনের বিরুদ্ধে জেহাদ করার জন্য চলে যাও অমুক জায়গায় চাল্লিশের জন্য পাঠিয়ে দেওয়া হয় চল্লিশ দিনের কোর্স তো এইভাবে চল্লিশ দিনের দিনকে গুরুত্ব দেওয়া বা তিন দিনের দিনকে গুরুত্ব দেওয়া এগুলো সবই এই এজন্য দেওবান দারুল উলম থেকে ফতোয়া পাশ হয়েছে তারা বলেছেন যে এভাবে চিল্লা দেওয়া তিন দিনের দিনে যাওয়া এগুলা ওয়াজে ফরজ সন্নাত কিছুই না বলছে এটার ভালো কাজ যদি কেউ দেয় তো দিল না দিলে না দিল তারপর এগুলো ছাড়াও মানুষ জানা যেতে পারবে এভাবে বলেছেন আর বলেছেন যদি কেউ এটার উপর জোর দেয় এবং বলে যে এটা ছাড়া হবেই না তাহলে এর মাধ্যমে বেদাতের রাস্তা খুলে দেওয়া হয় এভাবে বলেছেন বেদাতকে রাস্তা খোল দেওয়া যাতে হয় এরকম ধারণা করলে এরকম কু ধারণা করলে অর্থাৎ যারা যায় না চিল্লাতে বা তিন দিনের দিনে তাদের বিরুদ্ধে কু ধারণা করা এর মাধ্যমে বিদাতে রাস্তা খুলে যায় এভাবে দেবান দারুল উলুম থেকে ফতোয়া এসে যেটা দেবন্দীদের হেড কোয়ার্টার বলা যেতে পারে হেড অফিস যেখান থেকে সমস্ত প্রকার ওই মাসলা দেবন্দী মানে প্রচার প্রসার হয়ে থাকে সেখান থেকে এই ফতো দেওয়া হয়েছে তো দেখা যাচ্ছে যে এই সমস্ত চল্লিশ দিনের দিন তিন দিনের দিন এই সিদ্ধান্ত এই দাওয়াতে প্রোগ্রাম বের হওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকে আর জৈব জাল হাদিসের কথা যে তবলিগি জামাতের লোকদের নাকি যান কবাজ করার জন্য সরাসরি আল্লাহ এসে থাকেন কত রকম বিধাতি কথা আর সেটা তো বললাম না যে অনেক মূর্খ জাহেল ইস্টাশ দিয়েছে সাক্ষাৎকারে যে এটা নাকি গরিবের হওয়াজ গরিব এখানে নাকি হজ হয়ে যায় তো এই যে নানান রকম বিদাতই আকীদা আমল জড়িত হয়েছে বিশ্ব ইস্তামার ক্ষেত্রে এগুলিকে এগুলি এই বিশ্ব ইসলামাকে বিদাতী ইসলামে পরিণত করে দেয় প্রশ্নবিদ্ধ করে দেয় আর আখেরি মানাজাতের আখেরি বিদাত দিয়ে এই আখের এই ইজতেমাকে আরো প্রকটভাবে বিদাতি ইজতেমা প্রমাণ করে দেয় এজন্য কেউ কেউ বলেছেন কোন ইসলামিক যে এটা হল যে একটা সম্মেলন ইজতেমা তো যা হোক আল্লাহ সকল বিদাতিকে হেদায়ত দান করুন সঠিক পথে পরিচিত করুন আমিন ও আমল নবীন মোহাম্মদ আলহি ও সাহবিহি আজমাইন আশা করি বুঝতে পেরেছেন সম্মিত মনাজাত বিষয়ে এবং আরো বিভিন্ন মনাজাতের অবস্থা সম্পর্কে তো যা হোক যেগুলি দলের সম্মত মনাজাত আশা করি বুঝতে পেরেছেন এবং বিদাতাত সম্পর্ক জানতে পেরেছেন অনুভব আটু বলে দেওয়া ভালো যে জুমার খোদ বা চালাকালীন দোয়াতে যে হাত উঠে দোয়া করা হয়ে থাকে এটা ইমামের জন্য বিদাত মকসেদের জন্য বিদাত এর কোনো প্রমাণ নাই পর মশুরক আজ দাদ বদ করেছেন তিনি একসময় এটা দেখে বলেছেন যে এই সমস্ত হাতগুলিকে আল্লাহ কেটে দিন কারণ শাহাবাঈ ক এমনটি করতেন না এমন হাদিস মোসানফ ইবাবি সাহেব এসেছে আখেরি মনাজাতকারী অর্থাৎ গুরুত্ব দানকারী মানে একজন নিয়মিত সবাইকে নিয়ে এবং আমিরের জন্য দোয়া করত রাষ্ট্রনায়কের জন্য দোয়া করতো এটা তার চিরাচরিত নিয়ম ছিল তার সম্পর্কে বলে পাঠালে উমরাজ্ল তাকে ডাকিয়ে তাকে যখনই সে এসে প্রবেশ করে অর্থাৎ আমির মনাজাত পরিচালনাকারীর আমির যখন প্রবেশ করে তখন তাকে একবারে সরাসরি ব্যতরাঘাত করা শুরু করে এই বিদাস করার জন্যে যে সে সবাইকে নিয়ে জড়ো করে মনাজাত করতো দোয়া করতো তো এখান থেকে শিক্ষা নেওয়া উচিত বিশ্ব ইস্তামার পরিচালকদের যে তারা যে দোয়া করছেন এ দোয়াটা কতটুকু প্রিয় দোয়া উমরাজ নানহরে এই মায়ের মায়ের কথা স্মরণ করলেই বুঝতে পারতেন যে এটা কত বড় জঘন্য অপরাধ পরিশেষে বলি আল্লাহ রব আলমী আমাদের সবাইকে হেদায়তের পথে পরিচিত করুন এবং যত প্রকার বিদাত সোনাদ বিরোধী আমল পরিত্যাগ করা তৌফিক দান করুন আমিন ও ওসালাল্লাহ নবীন মোহাম্মদ আল্লাহ আলী ওসহাবি আজমাইন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ